আসসালামু আলাইকুম এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম কক্সবাজারের সিনহা হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে সাবেক এসআই নন্দদুলার রক্ষিত কারাগারে ওসি প্রদীপ আরও একদিনের রিমান্ডে করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু নতুন করে শনাক্ত ২১৭৪ জন সংস্কারের অভাবে চট্টগ্রামের বন্দর সংযোগ রোডের বেহাল দশা মেরামতের কাজ চলছে বলছে সিটি কর্পোরেশন এবং নাব্যতা সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে অধিকাংশ ফেরি চলাচল বন্ধ পারাপারের অপেক্ষায় কয়েক হাজার যানবাহন শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে বরখাস্তকৃত এসআই নন্দদুল্লার রক্ষিতকে কারাগারে পাঠানো হয়েছে সকাল ১০:৩০টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে খাস কামরায় জবানবন্দি দেন তিনি এদিকে সিনহা হত্যা মামলায় বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসকে আরও একদিনের রিমান্ড দিয়েছে আদালত তৃতীয় দফায় সর্বমোট ১৪ দিন রিমান্ড শেষে আদালতে হাজির করে আরও রিমান্ডের আবেদন জানায় র‍্যাব পরে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ ৪১ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে ৫০ লাখ টাকা ঘোষ না দেওয়ায় দুই ভাই ও এক ভাগিনা সহ তিনজনকে ক্রস ফায়ারের হত্যার অভিযোগে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আমলি আদালতে টেকনাপের রঙ্গিখালী গাজীপাড়ার সুলতানা রাজিয়া মুন্নি নামের এক নারী বাদী হয়ে এই মামলা দায়ের করেন মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত মামলার এজাহারে উল্লেখ করা হয় গত ৬ মে রাতে রঙ্গিখালী গাজীপাড়ার সৈয়দ আলম ও তার ভাই নুরুল আলম এবং তাদের ভাগিনা আনসার সদস্য সৈয়দ হোসেন ওরফে আব্দুল মোনাফকে ওসি প্রদীপের নেতৃত্বে একদল পুলিশ ধরে নিয়ে যায় পরে পরিবারের কাছে ৫০ লাখ টাকা ঘোষ দাবি করে টাকা দিতে অস্বীকৃত জানালে ওই দিন ভোরে বন্দুকযুদ্ধে নামে তাদের হত্যা করা হয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২৮১ জনে সবশেষ ২৪ ঘণ্টায় ১২৪৫৪টি নমুনা পরীক্ষায় নতুন করে ২১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার ১৭.৪৬ ভাগ এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩১২৯৯৬ জন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৮০ জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০৪৮৮৭ জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৫.৪৬ ভাগ মৃতদের মধ্যে ২৯ জন পুরুষ ও ৪ জন নারী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ২১ জন রাজশাহী বিভাগে ৫ জন চট্টগ্রাম বিভাগে ৪ জন খুলনা বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে রোববার খুলনায় ৮ জন মারা গেলেও একদিন পর সেখানে কমেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ ঢাকার পরই দেশের সবচেয়ে বেশি করোনা রোগী খুলনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৬৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন খুলনা হাসপাতালের করোনা ইউনিটে উপজেলা বার আচরা স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের মৃত্যু হয় বরিশালে এ ভাইরাসের কাছে হার মানতে বাধ্য হন তিনজন তাদের মধ্যে করোনা পজিটিভ ১ আর উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয় বিভাগের ৬ জেলায় ৫৯ জন করোনা আক্রান্ত হয় বগুড়ায় প্রাণ হারিয়েছেন আরও দু ব্যক্তি তাতে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫৩তে অন্যদিকে নোয়াখালীতে সাইদুল হক নামের ৬৭ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয় জেলায় নতুন শনাক্ত ৫৭ জন জামালপুরে নতুন করে ১৩ জনের দেহে কোভিড ১৯ অস্তিত্ব পাওয়া গেছে তাদের মধ্যে আছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশ এছাড়া শেরপুরে ২ চাঁপাইনবাবগঞ্জে ১৪ টাঙ্গাইলে ৭০ নারায়ণগঞ্জে ১১ জন সহ সারা দেশে ডাক্তার নার্স পুলিশ সহ বিভিন্ন পেশার হাজারো মানুষের দেহে নতুন করে পাওয়া গেছে এ ভাইরাস এস এম আশরাফ এটিএন বাংলা
টাঙ্গাইলের ভুয়াপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী ও শ্বশুরের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। দণ্ডিতরা হলেন ভুয়াপুর উপজেলার অর্জুনা গ্রামের জহিরুল ইসলাম ও তার বাবা মুসনু মিয়া। মামলার বিবরণে জানা যায়, যৌতুকের দাবিতে 2016 সালের 27 নভেম্বর গৃহবধূ তাসলিমাকে হত্যা করে লাশ যমুনা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। তিন দিন পর ভুয়াপুরের গোবিন্দাবাসী ঘাট থেকে তাসলিমার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। নারায়ণগঞ্জে কিশোরী ধর্ষণের পর হত্যার অভিযোগে গ্রেপ্তার চার আসামির জামিন আবেদন সহ কিশোরীর কথিত স্বামীর রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। একই সাথে তিন আসামির দেওয়া স্বীকারোক্তিমূলক প্রশ্নবিদ্ধ জবানবন্দি প্রত্যাহারের আবেদন গ্রহণ করে তা নথিভুক্ত করার আদেশ দেওয়া হয়েছে। দুপুরে জামিন ও রিমান্ডের শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে এ আদেশ দেন। এদিকে আসামিদের মুক্তির দাবিতে আদালত চত্বরে মানববন্ধন করেছে তাদের পরিবার ও স্বজনরা। এ সময় কিশোরী জীবিত ফিরে আসায় আসামিদের মামলা থেকে অব্যাহত না দেওয়ার ক্ষোভ প্রকাশ করে ঘটনার জন্য দায়ী পুলিশদের শাস্তি দাবি করা হয়। কোথাও গর্ত, কোথাও কাদা পানি, আবার কোনো অংশে যেন জলাশয়। রাস্তার এমন বেহাল দশা বন্দর নগরী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বন্দর সংযোগ রোডের। এই সড়ক দিয়ে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার পণ্য পরিবহনকারী ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী যানবাহন। বর্ষায় এমন ভগ্নদশা নগরীর বেশিরভাগ সড়কে। তবে দ্রুত সমস্যা সমাধানে মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন তামিম মাহমুদ। বন্দর নগরী চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে জমে আছে পানি। যানবাহন চলতে গিয়ে কখনো এসব গর্তে আটকে পড়ছে গাড়ি, উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে। প্রতিদিন বন্দর থেকে শহরের অলঙ্কার পর্যন্ত প্রায় 6 কিলোমিটার দীর্ঘ সড়কের এমন খানাখন্দের উপর দিয়ে চলতে গিয়ে ক্ষুব্ধ চালক সহ সাধারণ মানুষেরা। তবুও মানুষের এমন দুর্ভোগে যেন ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। একটি চিত্র বন্দর নগরীর ব্যস্ততম বহদ্দার হাট মোড়, বাদরতলা, অক্সিজেন রোড, অ্যাক্সিস রোড, চকবাজার সহ প্রায় প্রতিটি সড়কের। কয়েক বছরের এই ভেঙে যাওয়া সড়কে বৃষ্টি পানি জমে বাড়তি ভোগান্তিতে চলাচলকারীরা। গাড়ি উল্টে যাইতেছে, অ্যাক্সেল ভাঙে যাইতেছে, মানে আমাদের চালাইতে অনেক কষ্ট হইতেছে। যাতায়াত করার মতো কোনো ব্যবস্থাই নাই, যে কোনো জায়গার মধ্যে গাড়ি ঘোড়া যানজট হয়ে যায় রাস্তা ভাঙার কারণে। কোনো কোনো সড়ক সংস্কার হলেও বছর ঘুরতেই আবার ভেঙে যাওয়ার অভিযোগ নগরবাসীর। আমরা মনে করি যে না, ঠিক হয়ে গেলে হয়তো সামনে হয়তো আমরা সুফল পাবো, কিন্তু না, ঠিক পাঁচ ছ মাস পরে দেখি আবার একই অবস্থা। বিটুমিন নিম্নমানের হওয়ার কারণে ভাঙে, যেমন ম্যাকাডাম যেগুলো দিচ্ছে সেগুলো ভালো হয় না, এই কারণে ভাঙতে পারে। তবে সড়কের এই দুরবস্থা নিরসনে মাঠে নেমেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক। দ্রুত সমাধানে শুরু করেছেন নগর সেবা ক্যারাভান নামে কর্মসূচি। নগর সেবার ক্যারাভান মানে আমার সাথে দল বেঁধে সবাই আছে, যেখানে অসংগতি দেখবেন, যেখানে অসুবিধা দেখবেন, সাথে সাথে আপনারা আমার কাছে দৃষ্টিগোচর আনবেন, আমি এটা ইনশাআল্লাহ মিটমাট করে সুন্দর করে পরিচ্ছন্ন করে শেষ করার চেষ্টা করব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় 1000 কিলোমিটারের অধিক সড়ক রয়েছে। জনদুর্ভোগ লাঘবে বেশিরভাগ সড়কের এই ভগ্নদশা সংস্কারের জন্য গুণগত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করা হয় এমনটাই চান নগরবাসী। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে রোরো ফেরি সহ অধিকাংশ ফেরি বন্ধ রয়েছে। কোনো মতে চলাচল করছে 3 থেকে 4টি ফেরি, ফলে পারাপারের অপেক্ষায় কয়েক হাজার যানবাহন। VIWTC কর্তৃপক্ষ জানায়, বর্ষার শুরু থেকেই এই নৌ রুটে তীব্র স্রোতের পাশাপাশি দেখা দেয় নাব্যতা সংকট, পাশাপাশি নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে জেগে উঠেছে ডুবোচর। এই চরগুলোতে ফেরি আটকে গেলে অনেক সময় উদ্ধার কাজে 10 থেকে 12 ঘন্টা সময় লেগে যায়। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এই রুটে সন্ধ্যার পর ফেরি বন্ধ রাখা হয়েছে। ফেরিগুলো বর্তমানে কাঁঠালবাড়ি ঘাট থেকে পদ্মা সেতু চ্যানেল দিয়ে ও শিমুলিয়া ঘাট থেকে লৌহজং চ্যানেল হয়ে যাওয়া আশা করছে। এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় বাড়তি চাপ পড়েছে দৌলতদিয়া পাটুরিয়ায়। ফলে দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। এদিকে পাটুরিয়া ফেরিঘাটের কাছে ড্রেজিং করার কারণে রোরো ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মাহবুব হোসেন জানান, এই নৌ রুটে বর্তমানে 9টি রোরো ও 7টি ছোট ফেরি সহ মোট 16টি ফেরি চলাচল করছে।
সাভারের আশুলিয়ার 22 মাইলে নিজের গড়ে তোলা কৃষি ফার্মে ছুটির দিন কাটালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার তিনি চমৎকার সময় কাটান ফার্মের কর্মীদের সঙ্গে। তিন থেকে চার বছর আগে শখের বশেই ফার্মের যাত্রা শুরু হলেও পরিসর বড় হয়ে এখন তা বাণিজ্যিক রূপ নিয়েছে। বন বিভাগের অনুমোদন নিয়ে হরিণ ও ইমো পাখি পালন করা হয় সেখানে। এছাড়া গরু, মুরগি, হাঁস, ভেড়া পালনের পাশাপাশি সবজি ও ফলের বাগান রয়েছে। নড়াইলে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে একা পেয়ে নির্জনে নিয়ে এক প্রতিবেশী বখাটে তার সর্বনাশ করে বলে অভিযোগ নির্যাতিত স্বজনদের। পরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন টিম তারুণ্য হ্যান্ড্রেড মেয়েটিকে সদর হাসপাতালে ভর্তি করে। রবিবার নড়াইল পৌরসভার উজির এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত অপ বিশ্বাসকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শিশুটির হসপিটালে এলাকাবাসীর মাধ্যমে হসপিটালে ভর্তি করা হয়েছে, তার ট্রিটমেন্ট চলছে। অভিযুক্তকে এলাকাবাসীর সহযোগিতায় আমরা গ্রেপ্তার করেছি এবং তার বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অব্যাহত আছে। মেট্রো রেল প্রকল্পের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে জমি অধিগ্রহণে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা নানা ছলচাতুরীর আশ্রয় নিয়ে নামমাত্র মূল্য পরিশোধ করে জমি থেকে তাদের উচ্ছেদের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভূমি মালিকরা। রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের পিতলগঞ্জ চেয়ারম্যান বাড়ি এলাকায় এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। জমির ন্যায্য মূল্য নির্ধারণ করতে এ সময় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেস ও কায়েতপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সহ প্রতিনিধি দল। গতকাল ঝুমঝুমপুরে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি পরিদর্শন করে রাজশাহীর সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি এটি পরিদর্শন করেন। দেশের সব সিটি কর্পোরেশনের পাশাপাশি সকল বড় পৌরসভারও এমন উদ্যোগ নেওয়া উচিত বলে তিনি মনে করেন। যশোরের পৌর মেয়র জহিরুল ইসলাম, চাকলাদার রেন্টু সহ পৌরসভার কর্মকর্তারা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বেগুনি রঙের ধান চাষ। চলতি মৌসুমে কয়েক বিঘা জমিতে এই ধান চাষ হয়েছে, যার ফলনও ভালো হয় প্রত্যাশা কৃষকদের। ভিন্ন রঙের ধান গাছ দৃষ্টি আকর্ষণ করায় এই জাতের ফলন সম্পর্কে জানতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসছেন কৃষক সহ আগ্রহীরা। আগামী মৌসুমে জেলায় ব্যাপকভাবে এই ধান আবাদের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা থেকে রফিক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের কৃষক সাদেক আলী দুই বছরের চেষ্টার পর বেগুনি রঙের ধান চাষ শুরু করেছেন। ঝিনাইদহ জেলায় এক আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়ে তিনি 27টি বেগুনি রঙের ধান বীজ নিয়ে আসেন। সেই বীজ থেকে দুই বছরে প্রায় 7 কেজি বীজ তৈরি করেন। এ মৌসুমে গ্রামের মাঠে কয়েক বিঘা জমিতে ধান রোপণ করেন। ধানের ফলন ভালো হওয়ায় বিঘা প্রতি 20-22 মণ ধান পাওয়া যাবে বলে প্রত্যাশা সাদেক আলীর। এর কালার হচ্ছে বেগুনি, দেখতে খুব সুন্দর। এটা দেখে আমি কিছু বীজ সংগ্রহ করি, করার পরে আমি নিজে জমিতে চাষ করি। মোটামুটি ফলন খারাপ না, আউশ মৌসুমে 20-22 মণ ধান হয়। জাতটির উৎপাদন ভালো এবং রোগবালাই কম, আবার ভিন্ন রঙের হওয়ায় মাঠের সৌন্দর্য বাড়াচ্ছে, আর তাতে আকৃষ্ট হয়ে ধান ক্ষেত্রে দেখতে আসছেন প্রচুর কৃষক। আউশ মৌসুমে এটা যদি আশানুরূপ ফলন পাই তাহলে এটা আমরা কৃষকের মাঝে ব্যাপক আকারে বিস্তার করতে পারবো। আমাদের খুব আকর্ষণীয়, সবাই দেখতে আসছে, আর এটা আমরাও আমাদের খুব পছন্দ হয়েছে। এটা আমরাও মাঠে আগামীতে আমরা এই মাঠে চাষ করব। বাছাইকৃত ভালো জাতের এ ধানের আবাদ বোরো ও আউশ উভয় মৌসুমে করা যায় বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেহেতু এটা বোরো এবং আউশ উভয় মৌসুমে করা যায় এবং ফলনটাও ভালো, আর এর রংটা যেহেতু আকর্ষণীয়, কৃষকদের কাছে এর খুব চাহিদা আছে। আমরা আশা করছি 2-1 বছরের মধ্যে এই বীজটা আমাদের প্রায় কৃষকের হাতে পৌঁছে যাবে। 2-1 বছরের মধ্যে কৃষকের মাঝে এ বীজ পৌঁছতে পারলে চুয়াডাঙ্গার মাঠ জুড়ে ফলবে আকর্ষণীয় বেগুনি ধান, এমনটাই মনে করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জাহিদুল আলম, এটিএন বাংলা।
ঢাকার ধামরায়ে বন্যায় কলা ও আখ ক্ষেত নষ্ট হয়েছে। ভয়াবহ বন্যার পানিতে এসব কলা বাগান ও আখ ক্ষেত নষ্ট হয় দিশেহারা ক্ষতিগ্রস্তরা। বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে গড়ে তোলা বাগানের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে প্রণোদনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ধামরাই উপজেলা কৃষি অফিস জানায়, এবার উপজেলার বিভিন্ন গ্রামে 50 হেক্টর জমিতে কলা ও 40 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখালের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দেওয়ানগঞ্জ থানা রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জে উপজেলা চেয়ারম্যান সোলাইমান হোসেন সোলাই ও আওয়ামী লীগ নেতা নূরে আলম জুয়েল সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। গত 24 আগস্ট রাতে দেওয়ানগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে শাকিরুজ্জামান খানকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদীতে 5,000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রাঙ্গণে শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সংসদ সদস্য ডক্টর আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভুইয়া ও তাঁতি লীগের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী সহ নরসিংদী জেলা ও শহর আওয়ামী লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।